আজকে একটা অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হলো সবাই যেতে থার্টি ফার্স্ট ডিসেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষাটা নিয়ে নেয় এটা দুটো কারণ আছে প্রথমত হচ্ছে ছাত্রছাত্রীরা দীর্ঘদিন এই যে স্কুল শিক্ষা ব্যবস্থার সাথে একদমই সম্পর্ক নেই যোগাযোগ বিচ্ছিন্ন আছে ছাত্র ছাত্রীদের কোন পরীক্ষা তাদেরকে এপিয়ার করতে হয়নি ইলেভেন থেকে টুয়েলভে ওঠারো কোনো পরীক্ষা হয়নি ফলে ছাত্রছাত্রীরা সেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তারপর থেকে কিন্তু পরীক্ষার সাথে কোনো সম্পর্ক নেই একদম সরাসরি তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা সেকেন্ড এপ্রিল থেকে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তখনই তারা সেই পরীক্ষাতে বসত তো সেটাকে অ্যাভয়েড করার জন্য অন্তত একটা প্র্যাকটিস সেশন হিসেবে একটা আমার মনে হয় যে অন্তত একটা টেস্ট থাকা উচিত দু নম্বর কারণ হচ্ছে যে রিসেন্টলি আপনারা জানেন যে গোটা বিশ্ব জুড়েই এখন তো মানে একটা ওই করোনা ভাইরাসের নতুন যেটা ভ্যারিয়েন্টস যেটা একটা মিউটেটেড ফর্ম যেটা অমিক্রন বলা হচ্ছে সেটা অনেক জায়গাতেই একটা কিছুটা হলেও সামান্য আতঙ্ক ছড়িয়েছে আবার যদি কোনো করোনার মানে প্রভাব বাড়ে লকডাউনের মতো সিচুয়েশন হলো বা কোনো বিশেষ কারণে এইচ পরীক্ষা ক্যান্সেল করতে হলো তখন আমাদের কাছে কিন্তু কোনো মার্কসই থাকবে না ইভ্যালুয়েশন করার তো সেক্ষেত্রে এই টেস্ট পরীক্ষা একটা ডেফিনেটলি একটা ইভালুয়েশনের মাধ্যম হতে পারে